স্বাগত। আগে জিজ্ঞেস করি, এই যে একটা সিরিয়ালে দেখতে পাচ্ছি দিদি সবসময় একটা রিভেঞ্জের ব্যাপার বা একটা বক্তব্যের মধ্যে একখানা ছোট করা, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে, মানে কতটা এটাকে তুমি ওভারকাম করতে পারবে বা কতটা তুমি সেই জায়গাটা থেকে এগিয়ে আসতে পারবে? সেটা যদি মেঘের দিক থেকে বলি তাহলে সত্যি বলতে মেঘের কোনো যায় আসে না বা খারাপ লাগে না, কারণ দিদির যেহেতু একটা মেজর প্রবলেম আছে, ব্লাড প্রবলেম, তো দিদি কতদিন বেঁচে থাকবে বা আদৌ বেঁচে থাকবে কিনা সেটার কোনো সিওরিটি নেই। তো সেখান থেকে যে দিদি যদি একটু দুর্ব্যবহারও করে তাতে মেঘের কোনো অসুবিধা নেই, আর ওর যেহেতু হাই ডোজের অনেক ওষুধপত্র চলে তো মুড সুইংসটা খুব নর্মাল, তো মেঘের একটু একটু খারাপ লাগে, বাট দ্যাটস টোটালি ওকে। আচ্ছা, নতুন সিরিয়াল কীরকম লাগছে, অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে? অ্যাডজাস্ট করার কোনো ব্যাপারই নেই, আমি শ্বেতাদির সাথে বসি আর শি ইজ অ্যামেজিং, মানে আমাদের খুব ভালো বন্ডিং হয়ে গেছে অল্প কটা দিনে, খুব গাইড করে আমাকে, আর এখানে প্রত্যেকজন যারা সিনিয়র আছে তারাও খুব ভালো, সবাই আর কি ঠাকুরটা মজার মধ্যে দিয়ে কাজটা চলে, আর কাজ মানেই ভালো লাগে, আর এর থেকে বেশি কিছু হয় না। একদমই। আচ্ছা, সরস্বতী পূজা, বাঙালি ভ্যালেন্টাইন্স গেছে সামনে, অলরেডি তোমার এখানে 14ই ফেব্রুয়ারি আসছে এবং অলরেডি আজকে শুরু হয়ে গেছে, আজকে অলরেডি রোজ ডে 7, তো দর্শকদের উদ্দেশ্যে তোমার জন্য একটা গোলাপ, ঠিক আছে? আচ্ছা, এবার বলি ভালোবাসার সংজ্ঞা কি তোমার কাছে? ভালোবাসা হচ্ছে সবার আগে আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রেসপেক্ট, যদি রেসপেক্ট না থাকে তাহলে কিছু না, আর রেসপেক্ট শুধু আমার মনে হয় না যে ওই ঝগড়া মারপিট এইসব, মানে খুব ছোটো ছোটো ব্যাপার দিয়ে ডিসরেসপেক্ট করা যায়, মানে কারোর সামনে হয়তো ইয়ার কি মেরে আমি ছোটো করে দিলাম কাউকে, তো এই জিনিসগুলো আমার কাছে খুব ম্যাটার করে, পার্টনারকে যদি রেসপেক্ট করতে না পারো তাহলে তুমি এসো না থাকতে। আচ্ছা, গিফট পাওয়া হয়েছে ছোটোবেলা থেকে? এই 14 তারিখে পাওয়া হয়নি এখনো। ও মাই গড, আচ্ছা সেটাই হোক, ঠিক আছে। আচ্ছা, সিটি টকিজের দর্শকদের যদি কিছু মেসেজ দাও বা কিছু বলো। একটাই মেসেজ দেবো, সেটা হচ্ছে যে আমরা খুব হার্ডওয়ার্ক করে কাজটা করছি এবং যে গল্পটা রয়েছে সেটা আপনাদের খুব ভালো লাগবে, আপনাদের মনে ধরে যাবে, যেহেতু এরকম একটা রোগের বিষয় বা কিছু খুব মানে মানে বাড়িতে হয় না ইউজুয়ালি, তো আপনাদের কাছে এই ব্যাপারগুলো অজানা, আর আমি চাই যেন অজানাই থাকুক, কারোর বাড়িতে এরকম কিছু না, তো দেখতে থাকুক সোম থেকে শুক্রবার 10টায় ইচ্ছে কিন্তু, আপনাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগবে।